ইসরায়েল আর হামাস ফিলিস্তিনের যুদ্ধ চলছে আল্লাহ যে মসজিদ মুসলমানের কিবলা ছিল যে মসজিদে রাসূল ইমামতিতে মেরাজের রাত্রিতে নামাজ পড়েছে ওই মসজিদটা মুসলমানের দখলে দিয়ে দেন আল্লাহ বাংলাদেশ সহ বাংলাদেশ নয় বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যতগুলি মুসলিম রাষ্ট্র হামাসের পক্ষ নিয়েছে ফিলিস্তিনের পক্ষ নিয়েছে আল্লাহ আল্লাহ সেই সেই রাষ্ট্রে আপনি বরকত দান করে দেন আল্লাহ ফিলিস্তিনি আর ইসরায়েলের যুদ্ধের কথা বলেনি আচ্ছা মুসলমানের যদি শক্তি থাকতো যে মসজিদে সমস্ত নবীর মুক্তাদিতে রসূলের ইমামতিতে নামাজ হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম কিবলা যে মসজিদ 1967 সন থেকে আজ পর্যন্ত ইহুদির দখলে আছে এই বাইতুল আকসা মসজিদ এই কথা কর বাইতুল আকসা মসজিদ আজ পর্যন্ত দখলে আছে ইহুদিদের এই গেল রমজানে কয়েকশো মানুষ গুলি করে মারছে ইসরায়েল কথা ঠিক কিনা তাহলে মুসলমানের কেবলা শেষ করছে আর মুসলমান ফতুয়াবাদী লিয়ে ব্যস্ত কেউ কইতে তুই দাঁড়িয়ে ইয়ে নবী দিলুগা কত কন্ডাগা কেউ কইতে তবলিগ কাফের কেউ কইতে কওমদের ইমান নাই কেউ কইতে পীরের জাকির হলি হবি ওই জানে কি কত কন্ডাগা আরে যাই যা করিতে করুক আগে ইসলাম কায়েম হোক তারপরে যার মনে তাই দা পড়ো করো হ্যাঁ কথা ঠিক কিনা এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হোক কারে কারে তার দুহাত তুলে দেখান লিল্লাহে তাকবীর নারায় তাকবীর কোরআনের আইন দরকার না আমাদের বক্তৃতা খুব শুনেছি কি কি ভাই কথা বল কিন্তু আপনার মসজিদে ইমামক বলতে আপনি যে মসজিদের মুক্তাদি মোতাল্লি যারা আছেন আপনার জান্নাত সর্বপ্রথম যাবেন যদি ইমামকে বলতে পারে ইমাম সাহেব আল্লাহ রসুল বলছেন আমার উম্মতের ভেতরে কিয়ামতের দিন 73টা কাতার হবে কয় কাতার তারই 72 কাতার জাহান্নামে যাবে এক কাতার জান্নাতে যাবে তাহলে ওই কাতারে থাকার উপায় কি আগামী শুক্রবারে আপনি বলে দিবেন ওই ইমাম 7 দিন ভাত খাওয়ার টাইম পাবেন কি কি হুজুর কি দাইলা 72 কাতার দুদুকত যাবি এক কাতার জান্নাতে যাবে ওই কাতারত কি করলে থাকা যাবি বলতে হবে আপনাকে স্ত্রী যদি ভাত খাবারও রাখে ওই স্বামী ওই ইমাম বলবি আরে মুক্তাদিরা যে প্রশ্ন করছে আমি খুঁজেই পাচ্ছি না রে কি তা আপনি মনে করছেন এই দুনিয়া যাচ্ছেন এমনি এমনি সারে দিবি অক্সিজেন পানি আলু কল্যা পটল অক্সিজেন পেট্রোল গ্যাস সোনা দানা লোহা রবার এই পৃথিবী আপনাকে সুসজ্জিত করে যে মহান আল্লাহ পাঠিয়ে দিয়েছেন একমাত্র দাবি তার তোমরা আমার আইন মানবে কার আইন আল্লাহর আইন আল্লাহর আইন না মানে যদি কেউ কবরে যায় এই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না তাহলে আইন মানতে হবে কার কে বলেছেন তাহলে আল্লাহর আইন মানতে অসুবিধা আছে আল্লাহর আইন হলো চোরের হাত কাটার আইন কথা ঠিক কিনা হ্যাঁ এটা আমাদের জননেত্রী শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী উনি 14 কোটি টাকার মসজিদ বানাছেন মডেল মসজিদ বানাননি ভাই প্রায় উপজেলাটি বানাছে আমার নন্দীগ্রাম বানাছে এই মসজিদে নামাজ পড়বার লাগে আমি দেখি যে মাগরিবের নামাজের সময় জোহরের নামাজের সময় জুতা খুলে মসজিদের মধ্যে দাঁড়িয়ে লিয়ে তে একটা লোক জুতা ধরছে এইভাবে এইভাবে ধরে ওই মসজিদে ঢুকিচ্ছে তো আমি বললাম ভাই আপনি জুতা এইভাবে ধরলেন কেন জুতা ইঙ্গে হাত এইভাবে থাক তে বলতেছে হুজুর এই জুতার ময়লা যদি কাপড় ধরে কাপড় অপরিষ্কার হবি তে আমার আমি বললাম ভাই জুতার কাদু ময়লা ভরলে যদি কাপড় অপরিষ্কার হয় তুমি কোন মসজিদে জুতা লিয়ে ঢুকতেছ ওই মসজিদের দাম 14 কোটি টাকা ওটা আল্লাহর ঘর তুমি আল্লাহর ঘর জুতার কাদু দিয়ে মাকাচ্ছ কথা কয় না বারে তুমি আল্লাহর ঘর জুতার কাদু দিয়ে মাকাচ্ছ আর তোমার জামা কাপড়ের চিন্তা করছ করতে হুজুর জুতা যে বাইরে থমো সুন্নতের নিয়ত না করতে জুতা কালি তোলা যাবি কি ভাই আমার দেশ 52 বছরের 7 দিন হচ্ছে মরিতে জুতা চুরি বন্ধ হয়নি রে পাগল কথা কয় না যায় তাও জুতা লিয়ে যা আগে ইঙ্গে টাকার বাক্সের মধ্যে থবে তুই চোখ মুজে নামাজ পড়তে পড়তে মাঝে মধ্যে চোখ মেলে দেখিতে জুতো আছে নাকি
খালি একটা একটা আইন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা চোরার চুন্নি যদি ধরা পড়ে মহিলা হোক পুরুষ হোক পাঁচটা গ্যারান্টির পর খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা গ্যারান্টির পর দুনিয়ার কোন মানুষ যদি নৈতিক চরিত্রের কারণে যদি চুরি করে আমার আল্লাহ বলেছেন তুমি সরকার রাষ্ট্রশক্তির আইনে আল্লাহর আইনে তুমি হাতটা কেটে দাও একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য যদি বিটিভি এনটিভি এসটিভি 24 71 74 75 চ্যানেলে যদি দেখানো হতো আল্লাহর ইজ্জতের কসম মসজিদের স্যান্ডেল চুরি গরু চুরি তো দূরের কথা একটা খ্যার কুটা বাংলাদেশে চুরি হতো না আপনি নামাজ পড়বেন নামাজ পড়ার কার আইন চুরি বন্ধ করা কার আইন আপনি নামাজের আইন ঠিকই মানেন চুরি বন্ধের আইন না করার কারণে ফজরের নামাজের সময় দরজা খুলে দিয়া জুম্মার দেওয়া যাচ্ছে না মুসল্লি জুম্মার যায় চোর ঢুকে বাড়িতে গরু লিয়ে যাচ্ছে সকালে এটা আজই হুন্ডা বলে চুরি হতে থেকে কতক্ষণ ও মিয়া চুরি বন্ধ করলে মানুষের নিরাপত্তা আসবে যেরকম ঠিক কিনা চুরি এটা সবচেয়ে বড় এবাদত সবচেয়ে বড় এবাদত হলো চুরি বন্ধ করা চুরি বন্ধ করলে দেশের মানুষের কলিজার ভেতরে নিরাপত্তা নির্ভর করবে যেরকম ঠিক কিনা আজকে শান্তি নাই শান্তি নাই জুতা চুরি হুন্ডা চুরি মানুষ চুরি সাইকেল চুরি মাছ চুরি মাছ চুরি বন্ধ করার জন্য 10,000 টাকা 16,000 টাকা মাস বেতন দিয়া বকর পর দিচ্ছে এই বুদ্ধি কে দেছে সব মানুষ ঈদের নামাজ পড়ে মাছ চুরি করে কেরা সবাই তো ঈদের নামাজ পড়ি মাছ চুরি করে কে হ্যাঁ হুজুর কথা কন্যাকা তে চুরি বন্ধ করার দরকার নাই তা আপনি কন্যাকা আপনি মসজিদের ইমামক করবেন হুজুর চুরি বন্ধের বক্তৃতা মসজিদে দিবেন জেনা বন্ধের বক্তৃতা দিবেন আজকে বাংলাদেশে জেনার মহাসাগরে পরিণত হয়েছে এই কথা কন বাড়ি বাড়ি জানা মোবাইল আছে তো আরো চোখে চোখে জানা খালি এইভাবে ঠেলা মারিচ্ছে আর ডাকিচ্ছে ঠেলা মারিচ্ছে ডাকিচ্ছে এই কতক্ষণ কোথায় মুসলমান হ্যাঁ মুসলমান আল্লাহ রসুলের আইনগুলি কায়েমের জন্য পৃথিবীতে এসেছিলেন যেরকম ঠিক কিনা রসুলকে দায়িত্ব দেওয়া হয়েছিল আল্লাহ বলছেন হুয়াল্লাজি আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিউজহিরাহু আলাদ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন আমার এই সত্তা তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হেদায়েত দিয়া জীবন ব্যবস্থা দিয়া আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা আইনকে উৎখাত করে দিয়া একমাত্র আমি আল্লাহ আমার আইনকে বিজয় করবেন এত করে কাফের মোর্শেকের যতই যন্ত্রণা হোক না কেন আপনি রসুল কোনো পরোয়া করবেন না আগে আইন কায়েম করতে হবে কার আইনটা যদি কায়েম হয় চুরি থাকবে না একটা চোরের হাত কাটার দৃশ্য বাংলাদেশে যদি টিভি লাইনে দেখানো হতো চুরি করবে না চোরের মরা বাপেও আপনার দেশ ঠান্ডা জেনা করবি জেনার সঙ্গে সারা আইন কোরআনে আছে পুরুষের কোমর মহিলার সিনাবন্ধ মাটির ভেতর গাড়ে দিয়া যদি আদলা পিকেটিট কিংবা পঞ্চগড়ের পাথর দিয়া যদি হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশা দিয়া একটা বিচার ডিশের লাইনে যদি দেখান হতো আল্লাহর ইজ্জতের কসম জানা করা তো দূরের কথা যুবক যুবতী বুড়া বুড়ি জীবনে মিস কল দিতাম না কে মানা কতদিন এটা কতদিন হবে আমরা না বক্তৃতা করে যাইবারে তার মধ্যে কিছু কিছু লোক আছে কয় হুজুর দেখে শুনে কথা কবেন বাপ কি কত মুখ দাড়ি নাই কিছু নাই আশা করছে দেখে শুনে কথা কবেন এখন ভাই আমি তো দেখে শুনে তো কথা করবেন কোরআন মুখস্থি আছে সেগুলো কম তাহলে আপনি কোরআনকে দেখে দেখে পাশে বসে থেকে আমাকে কয়া দেন আমি কম পাশে তাকে দিকে উই নাই কথা কন ওরা মনে করছে এগুলো কথা বানিয়া করছে কথা ঠিক কিনা আমরা কি বান্না বলি না আল্লাহর কথা বলি তুমি যদি দোষ দাও আল্লাহ কাঙ্কা মরদ দোষ দাও তো এই কথা কন আল্লাহ দোষ দাও এই দেখেন ভারত ভারত এমন বন্যা হচ্ছে এইবার যে ঠেলা ফাঁসে ভারত ওর মাথা ঘুরে দিছে মুদির মাথা ঘুরে দিছে এ কথা কন
কি বুননে আমার জীবনে কা বুননে দেখিনি কি বুননে কতক্ষণ আল্লাহ খালি দেখিছে তোরা কি করছছ সব সব দুর্নীতি সব অন্যায় ধরা পড়বে মৃত্যুর পর কথা ঠিক কি না তাহলে আমরা নামাজ ওদা করব ঠিক কিন্তু আল্লাহর আইনের পক্ষে থাকব কার আইনের পক্ষে কেন থাকবেন আইনের পক্ষে কেন থাকবেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ধরে কোন সুবহানাল্লাহ আচ্ছা আপনারা মোটরসাইকেল চেনেন মোটরসাইকেল চেনেন না আচ্ছা মোটরসাইকেলের সৃষ্টিকর্তা কে দেখেন আর কবার হচ্ছে না মোটরসাইকেলের সৃষ্টিকর্তা হলো ইঞ্জিনিয়ার কি তাই না আর আমাদের সৃষ্টিকর্তা কে তাহলে ওটা হলো মোটরযান আমরা হলাম মানবযান মোটরসাইকেলের 265 টা পার্স আছে প্রত্যেকটা পার্স দেখে দেখে ক্যাটালগত নাম লেখা আছে এটা হ্যান্ডেল এটা ট্যাঙ্কি এটা কিকার এটা টায়ার লেভার এটা গিয়ার লেভার এটা হচ্ছে আপনার ক্রাং এটা চেন এটা পকেট বিভিন্ন পার্স লেখা আছে রিং টিং দেওয়া আছে কিন্তু ট্যাঙ্কির থেকে টান দেওয়া লেখা দিয়েছে অকটিন অবলিক পেট্রোল অকটিন অবলিক তার মানে এই মোটরসাইকেল চলবে অকটিন কিংবা এখন আপনি 2 লাখ 25,000 টাকার R15 কিনেছেন 4 লাখ টাকা দিয়ে টাকা ফুরে গেছে মনে করতে যে পেট্রোলও পাতলা কেরোসিনও পাতলা কেরোসিন আপনি 10 লিটার কিনে একটা ছুটা মানুষ লিয়া কিক করবার লাগিছেন বেল ডুবা ডুবি যদি কিক করবার লাগে ওই ছুটা মানুষ স্টার্ট হবি ধোঁয়া ছাড়বি কেন ছাড়লো না কি সৃষ্টিকর্তার আইন সৃষ্টিকর্তার আইন মানে হুন্ডা তিনি সৃষ্টি করেন তার আইন মানেনি সৃষ্টিকর্তার আইন না মানার কারণে যদি হুন্ডা না চলে আর আমার আল্লাহ বলছে আমি মানবদান তৈরি করেছি আমার মানবদান চলবে কোরআন দিয়ে কি দিয়ে এই কোরআন দিয়ে মানবদান চলবে তাহলে সৃষ্টিকর্তার আইনে পেট্রোল বাদ কেরোসিন তুললে দিয়ে এরকম চলে না মানবদান আল্লাহর কোরআন ছাড়া অন্য কোন আইনে চলে না কথা ঠিক কি না তাহলে আল্লাহর আইন মানা সবচেয়ে জরুরি ফর্জি আইন জীবন ঠিক কি না আল্লাহ কোরআনে বলছেন আলা লাহুল খালক ওয়াল আমর সৃষ্টি করেছেন যিনি হুকুম দিবেন তিনি জোরে করে আল্লাহু আকবার আমার ভাইরা তাহলে আইনটা মানতে হবে কার আল্লাহর কেন মানব আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য কথা ঠিক কি না তাহলে আমাদের সৃষ্টিকর্তা যিনি তার আইন না মানে যদি অন্য আইন মানি হ্যাঁ কি সিটারি চলিচ্ছে বাংলাদেশে বুঝছেন এই কবরের মধ্যে যায় মুন্সিরা যে সিটারি করিচ্ছে এরকে বাটাম যদি না ফাটায় কি এর মধ্যে আমাকে ডাক দিবেন কবরের মধ্যে নামে করছে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে হে আল্লাহ তোমার নাম নিয়ে মাইয়াতকে রসুলের দলে উঠায় দিলাম আল্লাহ তখন জিব্রাইল কয় কে রে ই সারা জীবন কোনটি কি করলো আমি তো দেখেছি এ মরার পর কবরের মধ্যে নবীর দল তুলে দিল তো নবী এক মরা মানুষ লিয়ে করবি কি এই যে আমাদের চেয়ারম্যানের নাম কি ভাই শহীদুল ইসলাম ভাই শহীদ ইনি যখন নির্বাচন দাঁড়ালেন ক্যানভাস শুরু হয়নি তখন যদি একটা মানুষ সিক্স পড়ার একটা ছাত্র রাত্রে মারা গেছে কিন্তু জানুয়ারির 1 তারিখে প্রায় হাই স্কুলে ভর্তি করার লাগবে একের কাপন টাপন পরে ওই চেয়ারম্যানের কাছে নিয়ে যা করছে শহীদ ভাই এই যে আমার এই যে 13 বছরের বেটা আইছে আপনাকে দিয়ে কেন ভোটের যত ক্যানভাস করার দরকার আপনি এক দিয়ে করে নেবেন কোথায় ছোলক ডাক দেন ছোলক ডাক দেন তো কোথায় ছোল তো এটি আসতে পারবে না আপনারা না যাওয়া লাগবে ফিল্টের মধ্যে যাওয়া দেখে যে ভ্যানের উপর বলা কামানে থাকে কোথায় কো আপনার বেটা কোথায় দিয়ে দে ত্যাগ কি কর্ম কোথায় এটা দিয়ে ক্যানভাস করে নেবেন জান কথা কয় রে বা মরার পর যদি চেয়ারম্যান কেউ ক্যানভাসের জন্য একটা ব্যাটাক দিয়ে দেয় মরার পর ওই চেয়ারম্যানের যদি বিবেক থাকে ও গোটি ভ্যানের তলে ঠেজে ধরবি তোকে এই বুদ্ধি কে দিছে রে মরা ব্যাটা কি কর্ম কথা ঠিক কিনা যে আমরা সারা জীবন নো চিন্তা ডুফর্তি কার কি কর্ণ কোনটি কি কুতকুতি দেন উই আছে
মরার পর বলেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আহ কে পুরো জীবনের ভিডিও কার কাছে আছে আল্লাহ কি দেখেনি আগামী কাল কি হবে এটাও আল্লাহ জানে অতএব আপনাকে আমাকে আল্লাহর আনুগত্য করতে হবে রাজি আছেন রাজি আছেন তাহলে আপনাকে জান্নাতে যাওয়ার ফর্মুলা অনুযায়ী চলতে হবে কি যাওয়ার কোথায় যাওয়ার আপনারা কি জান্নাতে যেতে চান কারা কারা দুহাত তুলে দেখান আল্লাহু আকবার নারায় তাকবীর জান্নাতে যেতে গেলে এই কোরআন শরীফে 6666 66 63 এইরকম 62 পর্যন্ত আয়াত আছে কেউ গুনে আমরা দেখিনি কিছু কম মারা হয় এই আয়াতগুলোর ভিতরে একটা আয়াত হলো জান্নাতে যাওয়ার ফর্মুলা ধরে কোন আল্লাহু আকবার কয়টা আয়াত ওই এক আয়াতের উপর পুরো কোরআন চলবে ধরে কোন আল্লাহু আকবার আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম